আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিমিতুর রান্নাঘর। আমি আজ শীতকালীন কিছু সবজি দিয়ে খিচুড়ি তৈরি করব। এর জন্য প্রথমে আমি একটি বোলে নিয়ে নিব 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল ও 1/2 কাপ ভাজা মুগ ডাল। এগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কোচলিয়ে তারপর 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখব। এতে করে খিচুড়ি ঝরঝরে হয়। তারপর পানি ছেঁকে রেখে দিব। অপরদিকে একটি প্যানে নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, 3-4টি দারচিনি, এলাচ। তারপর পেঁয়াজ নরম হয়ে গেলে এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা ও 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এগুলোকে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যেন মশলার গন্ধ দূর হয়ে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এতে দিয়ে দিব ছোটো করে টুকরো করে কাটা গাজর, আলু, ফুলকপি। সবজিগুলো আমি 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। সবজি যার যেটা পছন্দ সেটা দিতে পারেন, যেমন বাঁধাকপি ও মটরশুঁটি অ্যাড করতে পারেন। এরপর এতে দিয়ে দিব লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ টালা জিরে গুঁড়ো। এগুলোকে এখন ভালো মতো কষিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব অল্প পরিমাণ পানি যেন সবজিগুলো আধা সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো আধা সিদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দিব ছেঁকে রাখা চাল ডাল। হ্যাঁ, সবজিগুলো আধা সিদ্ধ হয়ে গেছে। এখন সবজি ও চাল ডাল ভালো মতো মিনিট 2 ভেজে নিব। যখন চালগুলো ভালোমতো ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিব 5 কাপ গরম পানি, অর্থাৎ যে পরিমাণ চাল ডাল তার ডাবল পরিমাণ পানি দিতে হবে। এর ফাঁকে লবণটাও চেখে নিব। যখন এতে বলক চলে আসবে তখন এতে ঢাকনা দিয়ে দিব এবং জালটা কমিয়ে রাখব। মিনিট 2 এরপর ঢাকনা সরিয়ে দিয়ে দিব কিছু পেঁয়াজকলি ও 5-6টি কাঁচামরিচ। এরপর এটিকে দমে বসিয়ে রাখব 7-8 মিনিটের জন্য। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সবজি খিচুড়ি। আমি আপনাদের খুব ঝটপট তৈরি করে দেখালাম সবজি খিচুড়ি, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর এই খিচুড়িগুলোকে চুলো থেকে নামিয়ে গরম গরম একটি প্লেটে সার্ভ করে নিব। এই খিচুড়ি আমরা খালি খালিও খেতে পারি, অথবা কোনো আচারের সাথে, অথবা ডিম ভাজির সাথে, সালাতের সাথে, অথবা মাংসের সাথে খেতে পারি, যার যেটা পছন্দ। আর হ্যাঁ, আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।